শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে বিজেপির সহায়তা ক্যাম্প গ্রামবাসীদের অভাব অভিযোগ জমা নিতে ক্যাম্পের আয়োজন করা হয়েছে সন্দেশখালী সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে ক্যাম্প বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়াল নেতৃত্বে সন্দেশখালীতে 15 জনের আইনজীবী দল এলাকার মানুষদের কাছে থেকে নানান ধরনের অভিযোগ নেওয়ার কাজ করেন তারা ফেরুতপ্ত সন্দেশখালী তৃণমূল নেতাদের গ্রেপ্তারির দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সন্দেশখালী রামপুর বাজারে বিক্ষোভ গ্রামবাসীদের তাদের দাবি রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা তৃণমূল নেতা হাশে মোল্লা জুলফিকার মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এলাকার মানুষদের জোর করে জমি দখল করে রেখেছে এই তিন তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবি তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ভোটে দিনক্ষণ ঘোষণা হতে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচারের ঝড় দখল রাখতে প্রচার ময়দানে বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিজেপি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকালে বালুরঘাটের পুরবাজারের তহ বাজারে গিয়ে মানুষজনের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি প্রচারপত্র বিলি করেন তিনি ভাগরে রবিবাসরীয় প্রচার চালেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ভাগরে নারায়ণপুর এবং প্রাণগঞ্জ অঞ্চলে প্রচার করেন তিনি কখনো কর্মী সভা কখনো পথসভা কখনো বা পায়ে হেঁটে পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ করেন সায়নী সায়নী ঘোষের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বহরমপুরে শুটআউট ছেলের বন্ধুদের হাতে গুলিবিদ্ধ বাবা বহরমপুরের সৈয়দাবাদের জোড়া শিব মন্দির এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর ছেলের সোমেন কোনো কাজ করতে না এই নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকতো সেই কারণেই বাবাকে গুলি করে খুনের ছক কষে সে বাবা সরাসরি অভিযোগ করেছে ছেলের বিরুদ্ধে গুলি করেছে আমি আপনাকে কে গুলি করল ওই ছড়রা চিনতে পারলে তো বলে দিতাম কোথায় হয়েছে ঘটনাটা ভোট রাস্তায় দলবদল শুরু হয়ে গেল ডাকডাকাটায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জিতি চা বাগানের পঞ্চায়েত সদস্য চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ওই সদস্য বাগানের 101 নম্বর পার্ট থেকে গত পঞ্চায়েত ভোটে বিজেপি টিকিটে জয়ী হন রবিবাসরীয় প্রচারে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে জোর লড়াইয়ের প্রস্তুতি রবিবার সকালে ওন্দাবাজারে মিছিল করে প্রচারে নামেন বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ শনিবারে ঘোষণা হয়েছে লোকসভা দিনক্ষণ তারপরে আজ রবিবার কোমর বেঁধে ভোট প্রচারের ময়দানে বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী চায়ের দোকানে আড্ডা এবং জনসংযোগের মাধ্যমে প্রচার চালান তিনি সঙ্গে ছিলেন বাঁকুড়া তৃণমূলের অন্য নেতারাও